হ্যালো মাই গজাস, আজকে আমি তোমাদের সাথে বেঙ্গলি ব্রাইডের একটা লুক শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আমি লুকটা তাড়াতাড়ি শুরু করে দিই। ফার্স্ট আমার ফেসটা গার্নিয়ার মাইসেলার ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, অ্যারোমা ম্যাজিকের রোজিপ ওয়াটার। আমি অ্যাপ্লাই করে নিয়েছি সেটাফিলের ময়শ্চারাইজার। এরপর আমি অ্যাপ্লাই করছি ম্যাকের পিঙ্ক লাইট স্ট্রোব ক্রিম, কালার বাড়ির প্রাইমার। মুখে সেরকম দাগ নেই, তাও যেটুকু স্পট আছে আমি তাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এল এ প্রো, এটা কালার কারেক্টার ফ্রম ফরএভার 52 প্রো। এবার আমি কনসিলার ইউজ করে নিচ্ছি ফ্রম এলে গার্ল। আমার আই শ্যাডোর বেসটাও অ্যাট এ টাইম আমি রেডি করে নিচ্ছি। ছোট্ট ব্লেন্ডারটা সাহায্যে আমি খুব তাড়াতাড়ি ইজিলি ব্লেন্ড করে নিলাম। অ্যানাস্থেসিয়ার আইব্রো প্রমেটটা দিয়ে আমি আমার আইব্রোটা করে নেব। এরপরে এই স্পুলিটার সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নেব। আমার এই ব্রাশ সেটটা বেলির আছে, কিছু ব্রোয়াটের আছে আর কিছু প্যাক আছে। প্যাকে ট্রান্সফারেশন পাউডার দিয়ে আমি ফেসটা সেট করে নেবো। অ্যাট এ টাইম আমি আন্ডার আই এবং আইলিডটাও আই মেকআপের জন্য সেট করে নেবো। এটা আছে ফ্রম ফরএভার 52। গ্লিটার পোর্শনটা একটু ড্রাই হোক, ততক্ষণ আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি। পাউডার কন্ট্রোল করে নেব ফ্রম বেনিফিট গুলাব ব্রঞ্জার। ব্লাশ হাইলাইটার আমি বেকার শ্যাম্পেন পপ ইউজ করছি। মেবলিনের জেল কাজল ইউজ করছি ওয়াটার লাইনে। মাস্কারা ফ্রম বেনিফিট। বন্ধুরা আমার সাজ পুরোপুরিভাবে কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছো। আমি গয়নাগুলো পরে নিয়েছি, লিপস্টিকটা পরে নিয়েছি, সাথে আমি একটু টিপটা পরে কলকাতা এঁকে নিয়েছি। কলকাতার কিছু শর্টস আমি নিয়েছি, সেটা আমি অ্যাড অন করে দেবো। আর এটা হলো আমার ফুল লুক। তোমরা ওড়নাটা চাইলে আরও পেছনেও নিতে পারো এইভাবে। আমার এই লুকটা কেমন লাগলো প্লিজ জানিও। আমার আই শ্যাডোটা আমি এইভাবে ক্রিয়েট করেছি, খুব সিম্পলের উপর রেখেছি। আর এটা হলো আমার টোটাল লুক। আমার অ্যাকচুয়ালি ভিডিও করে দেওয়ার কেউ নেই, সমস্যাটা ওখানে, যার জন্য আর আমার জায়গা খুব স্বল্প, যার জন্য আমাকে এইভাবে ভিডিওগুলো অটোমেটিক্যালি শ্যুট করতে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা বন্ধুরা অনেক বেশি এন্টারটেইনিং হলো, অনেক বেশি কাজের হবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ পর্যন্ত স্মাইলিং।